हेलो ভিউয়ার্স तो आमी এখন गवर्नमेंट ऑफ वेस्ट बेंगल ग्रिप्स पोर्टाले रयेछि तो এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে যে আপনারা ভোটার কার্ড রিপ্লেসমেন্ট করার জন্য যে ফিসটা 25 টাকার ফিস যেটা বাই পোস্টে আপনাকে ভোটার কার্ডটা পাওয়ার জন্য পেমেন্ট করতে হয় সেটা আপনি কিভাবে পেমেন্ট করবেন সেটা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো গ্রিপস পোর্টালে চলে আসবেন, গুগলে সার্চ করবেন গ্রিপস পোর্টাল, তো আপনি সামনেই পেয়ে যাবেন। যদি পেতে অসুবিধা হয় তার লিংক, এটার লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, ওখান থেকে ডাইরেক্ট আপনারা ওখানে চলে যেতে পারবেন। তো কারেকশনের জন্য আমি এর আগের ভিডিওতেই বলে এসেছি, কারেকশনের জন্য কিন্তু কোনো ফিজ দেওয়ার প্রয়োজন নেই, কারণ কারেকশনের কোনো ফিজ এখানে কিন্তু নেওয়ার কোনো সিস্টেম নেই। আমি সেটা ভিডিও চলতে চলতে আপনাদেরকে বুঝিয়ে দেবো। শুধুমাত্র রিপ্লেসমেন্ট যারা করবেন উইদাউট কারেকশন, ফিজটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য। তো পে নাও বাটন যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন গ্রিপস পোর্টালে হোম পেজে, তো পে নাও বাটনে প্রেস করবেন। पे नाउ बटने प्रेस कर ली फार्स्टी आपनर मोबाइल नम्बर एखे दीते हैं और मोबाइल नम्बर आपनर एक ओटीपी आसबे, तारपर किन्तु जो पेमेंट प्रसेस सेटा किन्तु स्टार्ट होबे। तो आमी मोबाइल नम्बर एखे दिए दिच्छी तारपर एरकम एक इंटरफेस आसबे, एखाने रेजिस्टर नाउ बटन एक देखाबे और पे उइदाउट रेजिस्ट्रेशन एक देखाबे। तो आमी रेजिस्ट्रेशन करब ना, पे उइदाउट रेजिस्ट्रेशन एखाने करब। तो तारपर एखाने एक्सेप्ट बटने प्रेस करे देबेन, एक्सेप्ट बटने प्रेस करे देওয়ার পর ডিপোজিটার নেম আপনাকে এখানে দিতে হবে। আপনি যে কোনো একটা ডিপোজিটার নেম এখানে দিয়ে দিতে পারেন বা যে জমা করছে তার নাম এখানে দিয়ে দিতে পারেন। তারপর ফোন নাম্বার, মোবাইল নাম্বার উপরে আছেই। আপনি এখানে একটা অ্যাড্রেস দিয়ে দেবেন। আমি এটা সম্পূর্ণ ডেমো পারপাস আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা অ্যাড্রেস দিয়ে দেবেন, অ্যাড্রেস দেওয়ার পর একটা পোস্ট অফিস এখানে লিখে দেবেন, তারপর পিনকোড, नेक्स्ट बटने प्रेस कर देवें। नेक्स्ट बटने प्रेस करार पर कन्फार्म बटने प्रेस कर देवें। कन्फार्म बटने प्रेस कर ले अर्गानाइजेशन नेम एखाने देखते पाच्छेन आपनारा अर्गानाइजेशन नेम। तो एखाने अनेकगुलो अर्गानाइजेशन आछे, एखाने आपनी एच प्रेस करबेन, एच बा आपनी होमटा सिलेक्ट करते पारेन। होम एखाने देखुन आसबे होम सी एंड ई, एइटाके आपनादेरके सिलेक्ट करते होबे। ठीक है, होम सी एंड ई, तारपर सार्विस आसबे, सार्विसे एखाने क्लिक करबेन कन्ट्रिब्यूशन टुवार्ड्स इस्यू अफ भोटार आइडेंटिटी कार्ड्स, এইটাতে আপনারা সিলেক্ট করে দেবেন। এখানে অনেকগুলো আছে দেখতে পাচ্ছেন, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে হবে কন্ট্রিবিউশন টুয়ার্ডস ইস্যু অফ ভোটার আইডেন্টিটি কার্ডস। ইউজার টাইপ হচ্ছে ডিপোজিটার, ডিপোজিটার এবং রেফারেন্স নাম্বার এখানে যেটা আছে রেফারেন্স নাম্বারটা যখন চাইবে তখন এই রেফারেন্স নাম্বারটা আপনারা যে রেফারেন্স নাম্বারটা ওখানে নোট করেছিলেন ফর্ম 8 সাবমিট করার সময় সেই রেফারেন্স নাম্বারটা আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো আমি একটা রেফারেন্স নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। তারপর প্রসিড বাটনে প্রেস করে দেবেন। প্রসিড বাটনে প্রেস করলে আপনার নাম চাইবে, অ্যাড্রেস চাইবে, আবার একবার নামটা চাইবে। আপনি একবার দিয়ে দিতে পারেন, এখানে নামটা লিখে দেবেন। ম্যান্ডেটরি ফিল্ড যেগুলো আছে সেগুলো আপনি এখানে ফিল আপ করে দেবেন। পিরিয়ড ফ্রম যে ডেটটা আছে এই ডেটটা সিলেক্ট করবেন, যে ডেটে আপনি সাবমিট করছেন ফিজটা সেটা হবে ফ্রম, এবং টু ডেটটা হবে লাস্ট 30 দিন করে দেবেন বা 15 দিন করতে পারেন। রিমার্কস যেখানে থাকবে রিমার্কসে এখানে ক্লিক লিখবেন ভোটার রিপ্রিন্ট, ভোটার রিপ্রিন্ট বা ভোটার কার্ড রিপ্রিন্ট। তারপর নেক্সট বাটনে প্রেস করে দেবেন। নেক্সট বাটনে প্রেস করলে সাব সার্ভিস একটা আসবে আমাদের সামনে। সাব সার্ভিস কস্ট রিলিজড অন অ্যাকাউন্ট ডুপ্লিকেট ভোটার আইডেন্টিটি কার্ডস, আর একটা হচ্ছে কন্ট্রিবিউশন টুয়ার্ডস ইস্যু অফ ভোটার আইডেন্টিটি কার্ডস। কন্ট্রিবিউশন টুয়ার্ডস ইস্যু অফ ভোটার আইডেন্টিটি কার্ডস এইটা যেটা হচ্ছে এটা হচ্ছে আপনি যদি অনলাইনে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেন, 18 বছর বয়স হলে যারা আবেদন করে সেটা যদি আপনি অনলাইনে আবেদন করেন এইটা হচ্ছে তার ফিস। এখানে কিন্তু ক্লিক করবেন না। রিপ্লেসমেন্টের জন্য যেটা ক্লিক করতে হবে কস্ট রিলিজড অন অ্যাকাউন্ট অফ ডুপ্লিকেট ভোটার আইডেন্টিটি কার্ড, এখানে কিন্তু আপনাকে রিপ্লেসমেন্ট ভোটার কার্ডের জন্য ক্লিক করতে হবে। তারপর ডেসক্রিপশনে ওইটাই আসবে, ওইটাই আপনি এখানে ক্লিক করে দেবেন এইচও এর ডেসক্রিপশনে, এবং হেড অফ অ্যাকাউন্ট যেটা যে অ্যাকাউন্টে আপনার টাকাটা জমা হবে সেটা এখানে অটোমেটিক চলে আসবে। তারপর আপনি এখানে যে 25 টাকা সেটা এখানে আপনি টাইপ করে দেবেন। তারপর নেক্সট বাটনে প্রেস করে দেবেন। নেক্সট বাটনে প্রেস করে দিলে সম্পূর্ণ ফর্মটা আপনার সামনে খুলে যাবে। এরপর টিক মেরে নেক্সট বাটনে প্রেস করে দেবেন। পেমেন্ট মোড আপনি কিভাবে পেমেন্টটা দিতে চাইছেন, অনলাইন পেমেন্ট, ডেবিট কার্ড পেমেন্ট, ঠিক আছে। তো আমি অনলাইন পেমেন্টে সিলেক্ট করে দিলাম। তো পেমেন্ট গেটওয়ে থেকে আপনি পেমেন্ট করবেন না ব্যাংক থেকে, তো পেমেন্ট গেটওয়ে আমি মেরে দিলাম। কোন পেমেন্ট পে অথবা আপনি ডেবিট কার্ড দিয়েও সিলেক্ট করতে পারেন। ডেবিট কার্ড মেরে দিলে আপনি ডেবিট কার্ডের নাম্বার দিয়ে দেবেন, তারপর ওখানে একটা ওটিপি আসবে, ওটিপি দিলেও আপনি কিন্তু আপনার পেমেন্ট হয়ে যাবে। অনলাইন পেমেন্ট আপনি নাও করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন সাকসেস হয়ে গেছে। এবার আপনাকে পেমেন্টটা করতে হবে নিচে 25 টাকা পে নাও বাটনে প্রেস করে দেবেন। পে নাও বাটনে প্রেস করে দিলেই এসবিআই ই পে এর যে লিংকটা সেটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এসবিআই ই পেটা খুলছে। এবার আপনি এখানে কিভাবে পেমেন্ট করবেন, এসবিআই থ্রু এসবিআই ই পেতে ডেবিট কার্ড দিয়ে, ইন্টারনেট ব্যাংকিং দিয়ে, ইউপিআই দিয়ে, ওয়ালেট দিয়ে, যে কোনো প্রসেসে আপনি কিন্তু পেমেন্ট করতে পারেন। ডেবিট কার্ডে ক্লিক হয়েই আছে, তো আপনি যদি ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে চান তো ডেবিট কার্ডের নাম্বার, এক্সপায়ারি ডেট এবং সিভিভি নাম্বার, নেম অন কার্ড দিয়ে আপনি পে নাও ক্লিক করবেন। আপনার ফোনে ওটিপি আসবে, ওটিপি আসার পর কিন্তু আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলেই আপনি একটা চালান পাবেন গ্রিপসের তরফ থেকে, সেই চালানটা প্রিন্ট আউট করে রাখবেন যে আপনি পেমেন্ট করেছেন তার প্রুফ। তো আর কিছু করার দরকার নাই, এরপর আপনি ওয়েট করবেন আপনার বাড়িতে ভোটার কার্ডটা আসার জন্য। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সামনে হাজির করব। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণ জয় হিন্দ।